ওই খ্রিস্টান অনেক ধর্মের অনেক বন্ধু বান্ধব চেয়ারে বসেছিল কারি আব্দুল বাসিত যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করে দিলেন গো বাবা সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ হয়ে গেল যারা অর্ধেক পাগল ছিল বাবা তারা পাগলামি শুরু করে দিল কারি আব্দুল বাসিত একসাথে সোয়া এক ঘন্টা কোরআন তেলাওয়াত করল বেঈমান গুলা যারা হাফ ম্যাড হইছিল বাবা ওরা কারি আব্দুল বাসিতের পা দুটো জোরা স্টেজে ধরিয়া কয় এই গান তুমি কোথায় পাইছো গো এই গানের গীতিকার কে সুরকার কে এই গানে বাদ্যযন্ত্র লাগে না বাদ্যযন্ত্রের গান যখন মজা না বাদ্য সারা সেই গানে এত মজা না জানি ওই মালিক কত সুন্দর এই বইয়ের লেখক কে গানের লেখক কে কারি আব্দুল বাসিত বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম এই গানের গীতিকার শুরু করেন উনি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম উনারে দেখা যায় না তো জামাল নাসের বললেন হে আব্দুল বাসিত ভাই জি তুমি তো আমার দেশের চমৎকার একজন কারি চলো আমরা ফ্রান্সে যাই জার্মানে যাই থাইল্যান্ড একটু ঘুরে আসি জামাল নাসের কথা শুনে কই ভাই আপনি কি পাগল হইলেন স্যার আপনি নিয়ে যাবেন আপনার আপনার লেভেলে যারা আছে তার আমার নিলে আপনার নামাজ পড়তে হইব আবার আমি মাঝে মাঝে ঘুমাই না কোরআনের রিসাল দেই কোরআন তেলাবাত করি আপনার তো ঘুম নষ্ট হইব দূর চলেন লয়ে যাই নিয়ে গেছে আল্লাহর বান্দারে সরকার মারহাবা যখন খ্রিস্টান বেকুনি পড়ে যে দেশে মহিলারা জাইঙ্গে পড়ে ওই দেশে লয়ে গেছে বাজানডে যখন লয়ে গেছে কারি আব্দুল বাসিত কে নিয়ে সংসদ ভবনের পাশের হোটেলে রাতের অন্ধকারে বলে আব্দুল বাসিত আগামী কালকে কিন্তু আমাদের একটা কনফারেন্স আছে ওই জায়গায় আমি অ্যাটেন্ড করবো আরো কয়েকটা মিটিং আছে তুমি আমার সাথে থাকবা ভাই আমার ওই সমস্ত জায়গায় নিয়ে না ওখানে ল্যাংডা অর্ধেক ল্যাংডা জাইঙ্গে পরা হাফ প্যান্ট পরা ওই মহিলারা আইব পুরুষে আইব একজন আর একজনের ভিতরে হাত ভরিয়ে দিয়ে গল্প করবো অগত কোনো ভেদাভেদ নেই ওইগুলো আমি হুজুরে নিয়ে কি করবেন দর মিয়া দেখার দরকার আছে আল্লাহর দুনিয়া বজন আপনাদের ইতিহাস জানা আছে কারি আব্দুল বাসিত গেছেন ফাইভ স্টার হোটেলে ওই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এখন কাঁদবেন মদ সামনে দিছে হোটেলের কাজ তো ভাই বেশ মদ সামনে দেয়া জামাল নাসরের সামনে দিছে আব্দুল বাসেদের সামনেও দেবে দেবে ভাব বলে এটা হারাম নো নট এলাউ আই এম নট এলাউ এটা আমার জন্য এলাউ না এটা নিয়ে যাও জামাল নাসরের সামনেও আছে জামাল নাসের তো আব্দুল বাসেদের কানে খাইতে পারতাছে না সব মদ খাইতেছে আর ভো ভো করে একজন নাচতেছে আর একজন গাইতেছে কেউ আবার আর একজনের লগে গল্প করতেছে হঠাৎ করে বিভিন্ন ভাবে একটা প্রতিযোগিতা হইলো এরকম যে যার যার দেশের কে কিরকম গান জানো আজকে হোটেলের মধ্যে বলাও কে এক এক শোনাইয়া এক এক গান গাইতেছে মাইক্রোফোন হাতে নিয়া হো হো রু রু বনো দত সফ সফ মানে ঠ্যাং ঠুং যা আছে সব কইতাছে জামাল নাসের বলে দোস্ত তোমার কাছে তো একটা গান আছে কোরআনের পাখি হিসেবে গান তুমি একটা গান গাও জোরে 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 বাজান দে কেউ হাফ ম্যাট কেউ অর্ধেক ম্যাট কেউ মদ খাইছে কেউ খায় না ইন দি মিন টাইমে কারি আব্দুল বাসিত মাইক্রোফোনটা হাতে নিয়ে বলে মানি তোমার কোরআনের মুজিজা আজকে দেখায় দিব তোমার কোরআনের পাখির গান বেঈমানদের কানে পৌঁছায় দিবা যেই কোরআনের গান শুনিয়া উমরের মতো জানোয়ার আনোয়ার হইয়া গেল
যেই কোরআনের গান শুনি আবু সুফিয়ানের মতো একটা জানোয়ার আনোয়ার হয়ে গেল যেই কোরআনের গান শুনিয়া খালেদ বিন ওলি এত বড় মর্দ মুজাহিদ আল্লাহর ওলি হয়ে গেল যেই কোরআনের গান শুনিয়া মালিক জুনাইদ বাগদাদির মতো এই মিশরের জমিনে বাগদাদ শহরে আল্লাহর ওলি হয়ে গেল আল্লাহ এমন একটা কণ্ঠ তুমি আমার আজকে দান করবা আমি যেন তোমার কোরআনের দাওয়াত ন্যাংটি পরা মহিলার কান পর্যন্ত পৌঁছায় দিতে পারি কারি আব্দুল বাসের চোখটা বন্ধ করে বাজান শুরু করে দিলেন আমার মাহবুবের কোরআন তেলাওয়াত ওই খ্রিস্টান অনেক ধর্মের অনেক বন্ধু বান্ধব চেয়ারে বসেছিল কারি আব্দুল বাসের যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করে দিলেন গো বাবা সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ হয়ে গেল যারা অর্ধেক পাগল ছিল বাবা তারা পাগলামি শুরু করে দিল কারি আব্দুল বাসে একসাথে সোয়া এক ঘন্টা কোরআন তেলাওয়াত করলো বেইমান গুলা যারা হাফ ম্যাড হইছিল বাবা ওরা কারি আব্দুল বাসেদের পা দুটো জড়াই স্টেজে ধরিয়া কয় এই গান তুমি কোথায় পাইছো এই গানের গীতিকার কে সুরকার কে এই গানে বাদ্যযন্ত্র লাগে না বাদ্যযন্ত্রের গান যখন মজা না বাদ্য সারা সেই গানে এত মজা না জানি ওই মালিক কত সুন্দর এই বইয়ের লেখক কে গানের লেখক কে কারি আব্দুল বাসিত বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম এই গানের গীতিকার শুরু করেন উনি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমান রহিম উনারে দেখা যায় না যেই গানে বাদ্যযন্ত্র লাগে না এই গানের লেখক সুরকার গীতিকার উনি কে 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 সাথে সাথে কারে আব্দুল বাসিত কে বলে বাদ্যযন্ত্র দিয়ে গানের মজা আনতে পারলাম না বাদ্যযন্ত্র ছাড়া তুমি যখন গানে এত তাল উঠাইছো যে গান শুনে মানুষের কান দিয়া কান দিয়া পাগলের মতো লাভাইতেছে এসকে এই গানের মালিকের সন্ধান পাওয়া যাবে কোথায় পরে তারে পাইতে হইলে এই বেকুনি ছাইরা ল্যাংটা ভ্যাস ছাইরা আমার মতো পাঞ্জামি করতে হবে এক দুইজন না 350 গায়ক ওই হোটেলে কালেমা পড়ে মুসলমান হইছে জোরে 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 কোরআনের দাম তাদের কাছে আছিল আমাদের কাছে নাই কোরআনের লাইগা যদি কারো কাছে 5টা টাকা চায় মগর্ভ মগা কেসে মামলা খাইলে হাজার হাজার টাকা দিতে পারে আল্লাহ রসুলের ঘরে টাকা দিতে রাজি না কত কম না কেন তাহলে কোরআনের দাম আছে না নাই তাহলে এবার আমার সাথে বলবেন এই পৃথিবী থাকার জায়গাটা ঠিক না বেঠিক আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে কাবা ঘরের সামনে দরজার সামনে আপনারা যারা হজে গেছেন তারা জানেন এ মাইকের আওয়াজ বাড়া ও এখন প্যাম্পলেট গরম হয়ে গেছে কমাই দেয় সিলে নিতে আরে কই লোক আমাই বল অন্যায় ও যেইরম ওর মাই কইর শুধু আমার সাথে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কমাই এ তুই যাস কই মানে খারা তুই সাইডে যাবি মানে দড়িস না খালি সাইডে থাকা মানে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন অবাদান জীবনে কত অন্যায় করছেন কোন অন্যায়ের দিকে আল্লাহ আপনাকে তাকাবে না জীবনে 60 বছর ধরে খালি গুনাহ করতেছেন আল্লাহ গুনার দিক তাকাবে না আল্লাহ শুধু একবার আপনার মুখের দিকে তাকাবে যেই মহিলা পুরুষ একবার আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে
ইউসুফ আলাইহিস সালাম যদি তার ভাইদেরকে 45 বছর পরে maaf করে দিতে পারে আমার আল্লাহ পারে না পারে আল্লাহু আকবার করে বলেন তো দিহি আপনারা জানেন পৃথিবীতে যত নিষ্ঠুর মানুষ জন্ম নিছে সবচেয়ে বেশি নিষ্ঠুর মানুষ জন্ম নিছে ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলা কি কথা কর না কেন একই বাপের জন্ম মা নয় আলাদা এইজন্য কি বাইরে ভাই এইভাবে শত্রুমি করে হ্যাঁ আপনারা তো ইতিহাস জানেন দেখেন আমার আল্লাহ কত দয়ালু আহা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে আরে আল্লাহ স্বপ্নে দেখে কি আমারে চন্দ্র সূর্য মিলা 10টা তারকা একসাথে সিজদা দেয় কাওকাবা ওয়াশামসা ওয়াল কমরা লিসাজিদিন 11টা ইহদা আশারা 11টা তারকা চন্দ্র সূর্য মিলা আমার সিজদা দেয় এই দৃশ্য দেখে বাপের কাছে গেছে স্বপ্নের তাবির করতে আজকে যখন আমি কিশোরগঞ্জে আসতেছিলাম ইনদিমি টাইমে একজন মানুষ আমার ফোন দিছে হুজুর আমার মা স্বপ্নে দেখে আমার লাগে বিয়ের পাত্রি দেখা হইতাছে হুজুর আমার মা স্বপ্নে দেখে যে সুন্দর একটা বাসর ঘর সাজানো হইছে আমার লাগে এর ভিতরে ফুল দিয়ে সাজানো হইছে জরি দিয়ে সাজাইছে আল্লাহর কসম করে বলছে আজকে আপনাকে মাহফিলে আসার সময় আমার একজন জিগাইতেছে স্বপ্নের তাবির স্বপ্নে দেখে বাসর ঘর সাজাইছে দুইটা বালিশ দেয়া তোমারে কইছিলাম মে ওই পাশে একটা লোক খাড়া করো কান পট্টি দিয়ে দুইজারে মারো তাহলে ঠিক হয়ে যাবে কষ্ট হইতাছে না 5 মিনিট 5 মিনিট টাকা ওই দিকে যখন বলেছে হুজুর আমারে মা স্বপ্নে দেখে আমার বিয়ের লেগে পাত্রী দেখে হইতাছে একটা বাসর ঘর সাজাইছে আমার জন্য দুইটা বালিশ আছে একটা জরি দিয়ে বিছানা আছে জরিগুলো বাতাসে লড়তাছে হুজুর কিন্তু সবকিছু রেডি করছে পাত্রী খুঁজে পাওয়া যাইতেছে না আমি বললাম তোমার মার বেশি দিন বাঁচবে না লোকটা টেলিফোনের মধ্যে কান্না দিল হুজুর কি বললেন আপনি হ্যাঁ যদিও তুমি বিয়া করার জন্য মনে মনে ভাবতাছো তোমার মা পাত্রী দেখতেছে যে তোমার মা চিরদিন আর থাকবে না আর বেশি দিন তোমাদের মাঝে থাকবে না লোকটা টেলিফোনটা দেখলাম ধাম করে কেটে দিয়া মনে হয় দৌড়ে ওর মার কাছে গেছে মায়ের জোরে ধরে বলবে মা হুজুর কি তাবিরে স্বপ্ন কইল মা আপনি যদি স্বপ্নে দেখেন আপনার জন্য বাসর ঘর সাজানো হচ্ছে নতুন কাপড় পরাইতেছে আপনার হায়াত কমে গেছে এটা মনে রাখবেন